সত্যি সত্যি বলছিস কখন? ওরা তিনজনই রাজি হয়ে গেছে? হ্যাঁ মা, জোনালি, পরম, নয়না তিনজনই বাড়ি ফিরতে রাজি হয়ে গেছে। তোমাদের আর টেনশন করার দরকার নেই। বলছিলাম তাহলে তো এবার এবার বাবাকে ডাকতে হয়, তাই না? হ্যাঁ, আমি ডাকছি। বাবা বাবা, আরে তাড়াতাড়ি নিচে এসো, একটা খুব ভালো খবর আছে। এই বর্দা কোথায় গেল রে? ওকে ওকেও তো সুখবরটা দিতে হবে আমাদের। হ্যাঁ না না, বাবা ওই আশুদার দোকানে চা খাচ্ছিল, আমরা আসার সময় আমাদের সঙ্গে দেখা হয়েছে। সুখবরটা শুনে বাবা সোজা পুরুতকে ডাকতে চলে গেছে। বোঝো, এখন ওরা বাড়িতে পা রাখেনি, তবু এরই মধ্যে সকলে কত খুশি, একসঙ্গে গল্প করছে, হাসছে, আনন্দ করছে। আমি তো শুধু এটুকুই চেয়েছি ঠাকুর, শুধু তো এটুকুই চেয়েছি। কি রে, কি হয়েছে দাদু? তোমার তিন নাত বউ বাড়ি ফেরার জন্য রাজি হয়ে গেছে। হ্যাঁ ভাই, আরে তো খুব সুখের কথা, তাহলে তো আর কোনো বাধাই রইল না। না বাবা, কোনো বাধাই নেই আর, এখন শুধু শুভ কাজে লেগে পড়া বাকি। এই তাহলে তো একটা ভালো দিন দেখতে হয়। আসলে বাড়িতে অনেক দিন পরে একটা শুভ কাজ অনুষ্ঠিত হতে চলেছে, তো সেই জন্য একটু বেশি উৎসাহী হয়ে পড়েছে আর কি। আপনি ঠাকুরমশাই একটা ভালো দিন দেখে দিন, বাড়িতে তিন বউকে বরণ করে ঘরে তোলা হবে। দেখুন দেখুন দেখুন, একটা ভালো শুভ দিন দেখুন তো তাড়াতাড়ি। ঠাকুর, খুব শিগগিরই যেন ভালো দিন থাকে, আর যেন অপেক্ষা করতে না হয়। কাজটা তাড়াতাড়ি মিটিয়ে দাও ঠাকুর, তাড়াতাড়ি মিটিয়ে দাও। শুনুন চক্রবর্তী মশাই, এই দিন যদি বলেন তাহলে আমি বলবো আগামী কালই এই কাজের জন্য উপযুক্ত সময়। এবার আপনারা ভেবে দেখুন যে আপনারা এই এত তাড়াতাড়ি এটা পারবেন? না, আমরা পারবো। কি বলো তোমরা? পারবো মানে পেরে বসে আছি আমরা একেবারে। হ্যাঁ একেবারে লাগিয়ে দাও। আর একদম দেরি নয়, কালি কালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, উনি যখন বলছেন কালি হোক কালি হোক কালি হোক। কাজ কিন্তু অনেক, সব আগে ভাগে গুছিয়ে ফেলতে হবে। বড়দি, তুমি মেজদিকে নিয়ে উঠোনটা পুরো সাজিয়ে ফেলবে, কেমন? উঠোনটাকে খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজাতে হবে, আর আমি আর শেষদি মিলে সব বরণডালাগুলো সাজিয়ে ফেলবো, কেমন? ঠাকুর, এই বাড়ির মানুষগুলোকে সবসময় এমনই হাসি খুশি দেখো তুমি। রাজলক্ষ্মী, তোর সাথে আমার কথা আছে।